ফরিদপুরে একটি চক্র নানা প্রলোভনে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে চলেছে, যাদের মূল টার্গেট অপ্রাপ্তবয়স্ক সুন্দরী নারী। সুফি সাধকের বেশে ফরিদপুরের চরাঞ্চলে এ চক্রটির দেখা মিলছে। পরনে সাদা কাপড়, মুখ ভর্তি দাড়িমোজ, সাথে রয়েছে সাদা কাপড় পরিহিত নারীরাও। কি তাদের উদ্দেশ্য? কেউ বলছেন খ্রিস্টান চক্র, কেউ বলছে ইমাম মাহাদির অনুসারী, আবার অনেকে বলছেন ঈসানবীর উম্মতের দীক্ষার নামে কর্মকাণ্ড চালাচ্ছেন তারা। এরা বিভিন্ন গ্রামে গানের আসরের নামে অবস্থান করে। তাদের দলে নারী পুরুষ একসাথে সফর করে। দলবদ্ধ সফরে সবাই সাদা পোশাক পরিধান করে। পুরুষরা সাদা পাঞ্জাবি পায়জামা, নারীরা পরেন সাদা কাপড়। নিজেদের সুফি মুসলিম বলে পরিচয় দেন তারা। ফরিদপুর জেলা সদর উপজেলার ঈশান গোপালপুর নর্থ চ্যানেল ডিক্রির চর এলাকায় এদের বেশি দেখা যাচ্ছে। এছাড়া রাজবাড়ি, মানিকগঞ্জ জেলায় নতুন এই সুফিবাদীদের বিচরণ রয়েছে। এদের প্রধান গোয়ালন্দ পাক দরবার শরীফের নুরা পাগলার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা ও তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে এন্ড্রিস নোভা। ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দ দরবার শরীফ তাদের মূল কেন্দ্র। এছাড়া জেলার ভাঙ্গা, মধুকালী, সদরপুর, রাজবাড়ি, কুষ্টিয়ায় তাদের দরবার শরীফ রয়েছে। অনেকে বলছেন গানবাদ্য, কথিত সুফিবাদ চর্চা এবং লালনবাদের ছদ্মবেশে বিভিন্ন উপজেলায় কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসানবীর উম্মতের দীক্ষার নামে খ্রিস্টান বানানো হচ্ছে। এদের অপতৎপরতায় ইতোমধ্যে কয়েকশো মুসলিম ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছে এবং অনেকে ঘরবাড়ি, স্বামী, স্ত্রী, বাবা মা পরিত্যাগ করে খ্রিস্টানদের গোপন আশ্রমে চলে গেছে। জানা গেছে শুধুমাত্র শরীফুল ইসলাম ওরফে এন্ড্রিস নোভার বাড়ি সদর উপজেলার আনন্দবাজার গ্রামে। সে ইতোমধ্যে ছয়জন নারী পুরুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে তাদের গ্রাম থেকে নিয়ে যায়। এর মধ্যে আমেনা নামের এক কিশোরীকে পরিবার থেকে তাদের আস্তানায় নিয়ে যাওয়ায় তার পরিবার মামলা করে। বর্তমান ফরিদপুর কোর্টে মামলা চলমান রয়েছে। সেই মেয়েসহ ফরিদপুরের আরও দুজন শিক্ষার্থী আদালতের মাধ্যমে টেপাখোলা কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে। এরা ষড়যন্ত্র করে আমার মেয়েরে খ্রিস্টান ধর্মান্তর করতেছে, কিন্তু আমি খ্রিস্টান ধর্মান্তর করতে দিব না, কারণ আমি হলো মুসলমান, আমি কি আজ খ্রিস্টান ধর্ম করতে দিব? পুরা বলতেছে যে পুরানি কি সম্পদের নিয়ে, সম্পদ নিয়ে আমার ঝামেলা, আমার সম্পদ নিয়ে ঝামেলা না, আমার যেই নাকি আমার মেয়ে নিয়ে গেছে খ্রিস্টান ধর্মতে, আমি তখন তো আমি জানছি, তখন তো আমি কইছি কি এগুলি করতে দিব না, কারণ আমি কি মুসলমান। আমার মেয়েটার ওরা খ্রিস্টান ধর্ম বানায়, আমার মেয়েটার এমন ব্যবহার করছে, মনে করেন বেরেন মাথার কোনো কিছু হয় না আর কি। ও ধর্মান্তর কইরা আমার মেয়েটার একবারে আমার চেনে না, ওর মায়েরে চেনে না, মানে কেউ চেনে না, খালি চেনে ওকে কী করছে, জাদু তাদু করছে না কি খাওয়াইছে তা বুঝি না, কিন্তু কোর্টে উঠাইলে আমার মেয়ে আমার কাছে জবানবন্দি দেয় না, দেয় হইলে ওকে কথা কয়। আর ম্যাজিস্ট্রেট এই জবানবন্দিতে আমার মেয়েটার আটকায় রাখে। এ ঘটনায় মামলার আইনজীবী বলছেন এ চক্রটি জেলার দরিদ্র শ্রেণীর মানুষকে টার্গেট করে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে, যা জেলায় ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। দিন আনে দিন খায় এরকম এলাকাগুলোকে তারা বেছে নেয়, বেছে নিয়ে এই এলাকাগুলো তারা কাজ করতেছে, যে মুসলিম ছেলেমেয়েদেরকে ধরে নিয়ে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী করার জন্য চেষ্টা করতেছে এবং এইটা সমাজের মধ্যে একটা বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি যেই মামলাটা হ্যান্ডেল করছি সেই মামলাটা একটা অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ে, তাকে এই শরীফুল ইসলাম বাবু সে তার প্রেমের প্রলোভন এবং অর্থের প্রলোভন দেখায় তার সঙ্গে রাখে, কোনো বিবাহ না, কোনো প্রেম না, কোনো কিছুই না, কিন্তু তার সঙ্গে রাখে দীর্ঘদিন চালায়। পরে তার বাবা মা একটা মামলা করে, নারী পাচারের মামলা, সেই মামলায় এই মেয়েকে পুলিশ তার কাস্টডিতে আনে, বাবুকেও কাস্টডিতে আনে, পরবর্তীতে বাবু এখান থেকে জামিন পায়। বিভিন্ন গ্রাম ও চরাঞ্চল থেকে একাধিক ব্যক্তি ও পরিবার ধর্মান্তরিত হয়ে গ্রাম পরিত্যাগ করে চলে গেছে বলে এমন তথ্য মিলেছে। আফরিন আপ্পি, আমাদের সময়।